বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসান বাহিনী। সেমিফাইনালে চোখ রাখা বাংলাদেশের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন অনেকে। ভারত মিশনে শুরুটা রাঙানোর পর টিম টাইগার্সের প্রশংসায় পঞ্চম মুখ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। আফগানদের বিপক্ষে দারুণ এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাকিব আল হাসানের। সাম্প্রতিক সময়ে একাংশের সমর্থকদের সমালোচনার মুখে পড়া সাকিব এদিন যেন ফিরিয়ে আনলেন 2019 বিশ্বকাপের স্মৃতি। টাইগার অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সাবেক কাপ্তানও। ম্যাচ নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, দারুণ শুরু, জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত, কিন্তু সাকিব বারবারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। মাঝখানে মিরাজের 8-8 বোলিংয়ের সাথে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের দখলেই রেখেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রোঅ্যাক্টিভ। মাঠের ভেতরের চাপের সময়টাতেই নিজের সেরাটা সবসময় বের করে আনে সাকিব আল হাসান। প্রিয় ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।